शुभ राखी बंधन प्रथम फार्स्टे सबाइके आंतरिक प्रीति शुभेच्छा जाना सबार आज के दिन की भलो काटुक हैपी राखी बंधन सबाई खूब मजा करो भाई बोन साथे तो रेडी गेछि सकाल सकाल एखन सातटार मतो बजे घड़ीते एखन जाबो बाबार बाड़ीते आमार भाई के राखी पड़ाते बुझते पारछो आज के राखी प्रतिटा बोनेर काछे कतटा स्पेशल जेमन आमार काछे ठीक तेमन ही तो ठीक आछे एखन जाच्छि विमानसेना रेडी देखते तो ठीक आछे तोमरा देखते थाको ब्लग टी आज के राखी बंधन पुरोटाई तोमादेर संगे शेयर करब ब्लिर एकटु काज আছে ও পরে যাবে আমি এখন একাই যাব তো ঠিক আছে তো আমার পাশে থাকো তো গাইস এই মাত্র বাড়িতে আসলাম আর দেখতেই পাচ্ছো তোমরা দেখালাম তোমাদেরকে আমার মার এক্সপ্রেশনটা মানে জানি না তো আর খুব ভালোবাসে আর মানে কিছু অনেকদিন ধরেই বলছে আয় 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 বিভানকে দেখিয়ে নিয়ে যা তো আমি আর আশা হচ্ছিল না ওইদিকে ব্যস্ত ছিলাম তো ঠিক আছে তোমরা দেখতে থাকো এখন রান্নার দিকে চলে যাব ফ্রেশ হয়ে মানে রাখি বন্ধন বুঝতেই পারছো আজকে ভাইকে রাখি পরাবো তো একটু ভালোমন্দ হবে হয়তো সেগুলো একটু রান্না বান্না করব তো দেখি ঠিক আছে কা সাথে পেয়ারাটা খাও একটু আগে পেয়ারা খাচ্ছিল খাও খাও পেয়ারাটা খাও দেখি ফটা জোরে জোরে নিয়ে না তো ফাইনালি বন্ধুরা এই তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে একদম মানে নিয়ম রীতি অনুযায়ী এই ধান দুগ্রো দিয়ে আমি রাখি নিয়ে চলে এসেছি আর এখন আমি ভাইকে রাখি পরাবো মা পরিয়ে দেবে ওকে বুঝতেই পারছো দিদেন আমি এখন আমার ভাইকে পরাচ্ছি কি বাবা কি দেখছো বাবাকে রাখি পরাবো দেখো
নয়েজ হবে, সেই জন্য ফ্যান চালাতে পারছি না, বুঝতেই পারছো গাইস প্রচুর গরম। নেমেই আছি, দেবো হাঁটতে। এই যে রাখিটা দেখে নাও, এইসব রাখির একটা কি বলতো মানে নষ্ট হবে না, আর বড় বড় রাখিগুলো বেশ ভালো লাগে দেখতে, ভেবেওছিলাম নিব কিন্তু ভাবলাম যে না এটা কয়েকটা দিন থাকবে, সুতো সিস্টেম আছে দেখো, পুরো পুঁথির কাজ করা আছে, তো এটাই কিনেছি আমার পছন্দ। দেখো হ্যাপি রাখি বন্ধন, হ্যাপি রাখি বন্ধন, তো এখন মিষ্টি মুখ করার পালা। হয়ে গেছে, হয়ে গেছে। আজকের এই দিনটি সত্যি প্রত্যেকটি ভাই বোনের জীবনেই একটা মূল্যবান সময় প্লাস টাইম, হ্যাঁ বলতে পারো তো, দারুণই খুশি লাগলো, ভালো লাগলো। তোমরাও আজকের দিনটি খুব খুব আনন্দ করো, আর ভাই বোনের এই মধুর সম্পর্কটি এই রাখির মাধ্যমে যেন সারা জীবন বজায় থাকে, আর এই মিষ্টি মধুর সম্পর্কটি বজায় রাখতে হবে আমাদের প্রত্যেককেই, সেই জন্য আমরা আজকের এই দিনটি উদযাপন করে থাকি। তো ঠিক আছে, তোমরা খুব খুব মজা করো রাখি বন্ধনের সাথে, ভাই বোনের বাড়ির পরিবারের সাথে সবাইকে সময় দিয়ে খুব খুশিতে থাকো। তো ঠিক আছে, আমার বিবাহ শোনাতেও করিয়ে দেবে আমার মা, তো দেখতে থাকো। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের রাখি পরানো কমপ্লিট হয়ে গেছে, তো এখন হচ্ছে দেখো আমার বিভাসনাকে পরিয়ে দিচ্ছে আমার মা, আর অনেক বাচ্চারা এসে দেখো বিভাসনার হাতটা কি করে দিয়েছে, আজকে পুরো গড়িয়ে দিয়েছে, তো খুলে রাখা হয়েছিল কিছুক্ষণ আগে, মানে ও ছোট বাচ্চা বুঝতেই পারছো। তো গাইস দেখতে পাচ্ছ হাসছে আর হাত একদম ভরে দিয়েছে, এই যে পরিয়ে দিচ্ছে, হ্যাঁ বাবা তোমাকে কি রাখি পরিয়ে দিচ্ছে দিদেন, দিদেন রাখি পরিয়ে দিচ্ছে বাবা, ও পড়ানো হয়ে গেছে, তুমি স্মাইল করছো কাকে দেখে, নিয়েছি বাবাকে দেখে না মামাকে দেখে, এইবারে মিষ্টি মুখ হবে তাই তো, সন্দেশ দিয়ে দাও মা, কত ভালো করে খায় আমার সোনাটা, না করো না করো না করো না না না, ও উলুতে ভয় পায় গাইস, সেই জন্য উলুর ধ্বনিটা বাদ থাকলো। সন্দেশটা কি লেগে আছে, ধান দুবলো গুলো তুলে দাও, আর রাখি হাতটা দেখিয়ে দাও, কত ভালো লাগছে আজকে হাতটি বাবুর, দেখতেই পাচ্ছ এখন তোমাদের সামনে এসেছি, কারণ এখন খাওয়া দাওয়া হবে, রাখি বন্ধন ভাইকে রাখি পড়ালাম, আর খুব ভালো লাগলো, খুবই 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 ভালো লাগলো, এখন খাবার দাবার রেডি করেছি, আর আজকের মেনু চলো দেখে নাও, আর আজকে খাওয়া দাওয়া হবে, আশা করছি তোমরাও বাড়িতে খুব মজা করে খাওয়া দাওয়া করছো, সবাই খুব খুব মজা করো আমাদের মতোই, তো চলো দেখতে থাকো। তো গাইস এই দেখতেই পাচ্ছ রান্নাঘরে গিয়েছিলাম, আর তাড়াহুড়ো করে দেখো আজকে রাখি বন্ধন, সেই জন্য একটু ভালো মন্দ করেছি কি, এখানে চিকেন হয়েছে, তারপরে মুসুর ডাল, আর একটু ভাজা, আর বাটা মাছ ভাজা, এই দেখতে পাচ্ছ ওরা খাবে এখন।
তো আমিও খাবো, আমি একটু বিভাষণাকে শান্ত করে নিয়ে তারপরে খাবো। তো এই তো দেখতেই পাচ্ছেন আই পি। তো ঠিক আছে, খুব মজা করলাম। তো গাইস দেখতেই পাচ্ছো এই যে চিকেন করেছি, ডাল বললাম তোমাদেরকে, আর ওর খুব খিদে পেয়ে গেছে। তুমি শেষ করে দিলে নাকি খাবারটা? এই বলো কিছু, ভাই তো কেবল ভাতটা ভাঙলো। আর এই দেখতে পাচ্ছো বাটা মাছ ভাজা, বেগুন ভাজা, কলা ভাজা, আর সাথে কাঁকরোল ভাজা। সব খাচ্ছে পেটুক দুটো, আর আমার তো খুব খিদে পেয়ে গেছে, কিন্তু কি করব, আমি একটু পরে খাবো। ভাই বাটিগুলো টেনে নে, কেমন হয়েছে? দারুন দারুন। ভালো হয়েছে? তাড়াহুড়ো করে করেছি তো, খুব সুন্দর, খুবই অসম। আমি বলে দিচ্ছি নিজের এদের নিজের প্রশংসা, তবে আমি জানি ওরা এমনি বলছে আমার রান্না অতটাও ভালো হয় না বন্ধুরা। তো ঠিক আছে, এই তো ফাইনালি গাইজ আমি ওদেরকে খাবার দিয়ে আসলাম, ওরা খাচ্ছে রাক্ষস দুটো। আর এই তো আমার বিভান শোনাও, ওকে এখন খাওয়াবো। আর দেখতে পাচ্ছ পোজ মেরে বসে আছে আমার মা আর মাসি, কি অবস্থা। আমি কিন্তু ছবি তুলছি না, যাই হোক খুশির জন্য। আরে দেখো মেঘলা আকাশ, বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে, আর চারিদিকটা দেখো আমাদের বাড়ির চারিদিকটা আমার মা ফুল গাছ, গাঁদা ফুল গাছ লাগিয়েছে দেখো। তো ঠিক আছে, আজকে দিনটি খুব ভালো কাটলো আমার, আমিও আশা করছি, ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের সকলের আজকে দিনটি খুব 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 ভালো কাটুক, তোমরা খুব মজা আনন্দ করো আজকে দিনটি, আর সবাই ভাই বোনের সঙ্গে সম্পর্কটি মধুর হোক, তোমরা সবাই পরিবারের সাথে আজকে খুশিতে কাটাও। আর এখানে শেষ করছি, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে, যদি মজা লাগে, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবে, যাতে পরের ভিডিওগুলো। বিভাষণাকে কি গামছা দিয়ে দিয়েছো না শাড়ি? শাড়ির আঁচল, ও আচ্ছা। তো পরে ভিডিওগুলো পেয়ে যাবে, আর চ্যানেলটি ভালো লাগলে, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আমার সাথে থেকো, পাশে থেকো, আমাকে সাপোর্ট করো প্লিজ প্লিজ। আর তোমরা সবাই খুব ভালো থেকো, আর রাখি বন্ধনের সবাইকে আমার অনেক 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 প্রীতি শুভেচ্ছা, অনেক আন্তরিক ভালোবাসা, ভালো থেকো সবাই।